রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন স্বীকার করেন, ইউক্রেনীয় শহর বাখমুত দখলের লড়াইয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার বাহিনীর। গত বুধবার তিনি একথা স্বীকার করলেও দাবি করেন ওয়াগনার যোদ্ধারা ইউক্রেনীয় সেনাদের প্রায় ধ্বংস করে দিয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলের ছোট শহর বাখমুত কয়েক মাস ধরে রুশ আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু শহরটি। রুশ আক্রমণের নেতৃত্বে রয়েছে ওয়াগনার গ্রুপ। চলমান যুদ্ধের সবচেয়ে দীর্ঘ ও রক্তাক্ত সংঘাতে পরিণত বাখমুতের লড়াই। ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন জানান, বাখমুতে আজকের লড়াই কার্যত ইউক্রেনীয় সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে। এই লড়াইয়ে ওয়াগনার বেসরকারি সামরিক কোম্পানিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রুশ কর্মকর্তারা বলেন, বাখমুতে একের পর এক রাস্তা দখলের মাধ্যমে শহরটি ঘিরে ফেলার চেষ্টা করছে রুশ বাহিনী, কিন্তু এখন পর্যন্ত তারা তা করতে ব্যর্থ হয়েছে। ইউক্রেনেও নিজেদের সেনাদের পিছু হটার নির্দেশ দেয়নি, যদিও কিছুদিন আগে মনে হয়েছিল বাখমুতের পতন অনিবার্য। এদিকে ব্রিটিশ সামরিক গোয়েন্দা সংস্থা জানায়, ইউক্রেনীয় সেনাবাহিনী সফলভাবে শহরের প্রধান সরবরাহ রুট থেকে রুশদের পিছু হটিয়ে দিতে সক্ষম হয়েছে। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক।